নিউ জার্সি নর্থ বিএনপি সভাপতি সৈয়দ জোবায়ের আলীকে নিয়ে একটি সংগঠনের কতিপয় ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্ধতপূর্ণ বক্তব্য ও মিথ্যাচার করার প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলনে ওই বক্তব্য প্রত্যাহার এবং নিঃশর্ত দাবি করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় বিএনপির নিউ জার্সি স্টেট নর্থ ইউএসএর আয়োজনে এই সংবাদ সম্মেলনে দাবি করা হয়, কুলাউড়া অ্যাসোসিয়েশন অফ নিউ জার্সি নামে একটি সংগঠনের প্যাডে অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি আব্দুল লতিফ খান ও সহসভাপতি জাহাঙ্গীর আলম মিলন উদ্দেশ্য প্রণোদিতভাবে বিএনপির দলীয় কার্যক্রম এবং দলের নির্বাচিত সভাপতিকে নিয়ে ঢালাওভাবে মিথ্যাচার ও উদ্ধতপূর্ণ বক্তব্য দিয়ে যাচ্ছেন। একটি এলাকার সামাজিক সংগঠনের নেতা হয়ে রাজনৈতিক সংগঠন বিএনপি এবং দলের কার্যক্রম নিয়ে কথা বলা কোনো নৈতিক অধিকার নেই, এটি শিষ্টাচার বহির্ভূত বলে সংবাদ সম্মেলনে বলা হয়। সংবাদ সম্মেলনে নিউ জার্সি স্টেট নর্থ বিএনপির উপদেষ্টা আলোর রহমান খন্দকার ও গোলাম রাব্বানী শাহিন, সভাপতি সৈয়দ জোবায়ের আলী ও সাধারণ সম্পাদক হোসেন পাঠান বাচ্চু বক্তব্য রাখেন। যে দেখেন, যদি ওনারা বিএনপি করতেন আমাদের এই কমিটির মধ্যে ওনারা যদি থাকতো, আর এইভাবে আমাদের ফোরামে এসে উপস্থাপন করতো সভাপতি কেন দীর্ঘদিন থেকে এই পদ থেকে চলে যাচ্ছেন না বা কেন কাউন্সিল হচ্ছে না, তাহলে এটা আলোচনার বিষয়, এটা হলো গণতান্ত্রিক চর্চা। কিন্তু এটা কুলাউড়া আখাউড়া যে কোনো সংগঠন হোক, এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল হচ্ছে 64টা জেলার মানুষের প্রতিনিধিত্ব করে, এখানে কোনো ডিস্ট্রিক্ট ভিত্তিক এই সংগঠন নয়। আপনাদের থানা ডিস্ট্রিক্ট এটা কোনো বিষয় না, আমাদের হলো জাতীয় একটা রাজনৈতিক, বৃহত্তম একটা রাজনৈতিক দল। এখানে আপনারা সামাজিক সংগঠন আমাদেরকে এখানে ইনক্লুড করবেন কেন? আমাদেরকে বিবাদী করার কারণেই আমরা এই প্রতিবাদ জানাচ্ছি। কিন্তু দুঃখ লাগে যখন কিছু মানুষ ঈর্ষান্বিত হয়, যখন কিছু মানুষ তাকে নিয়ে বিরূপ সমালোচনা করে। আমি জানি কাজ করলে সমালোচিত হতে হবে, উভয় কোনো শত্রু নেই, একটি কথা আছে, আপনি যদি কাজ করেন আপনার সমালোচনা হবে, সেটাই স্বাভাবিক, কিন্তু সেটা যেন নোংরামি না হয়, সেটাই হলো আসল কথা। তো আমি এখানে আমি দেখ যে দুইজনে ইয়ে করেছেন, আমি আসলে তাদের বলবো আর কি, যে আপনারা সামাজিক সংগঠনের ভাবে না দিলে পারতেন, আর দিয়েছেন যখন আপনারা, যদি নিউ জার্সি বিএনপি আজকে প্রতিবাদের উদ্দেশ্য হলো আপনারা সেটা সোশ্যাল মিডিয়াতে গুড্রো করুন, ক্ষমা চান। আর আমি ব্যক্তিগতভাবে, যেহেতু আমি ক্ষমা তো মহত্তর লক্ষণ, আমি ব্যক্তিগতভাবে তাদেরকে বলবো যে তারা যেহেতু ভুল করুক আর শুধু যেটা করেছে আমি তাদেরকে ক্ষমা করে দিলাম, কিন্তু নিউ জার্সি বিএনপি ব্যাপারে সেটা সেটা যেন তারা প্রত্যাহার করে নেয়, সেটাই আমার অনুরোধ। কারণ আমি চাই, আমি যেহেতু তারা আমার ছোট ভাই হিসাবে হোক আর ইয়ে হিসাবে তারা একটু ভুল করতে পারে, সেগুলির জন্য আমি ক্ষমা করে দিচ্ছি, এবং বিএনপির ব্যাপারে তারা যেন সেটা প্রত্যাহার করে নেয়।